আমি এখন যে বিশ্ববিদ্যালয়ে দাঁড়িয়ে আছি সেখান থেকে পাশ করার পর চাকরির নিশ্চয়তা বাংলাদেশের অন্যান্য যে কোনো বিষয়ে পড়াশোনা করার চেয়ে অনেকাংশে বেশি। আমি দাঁড়িয়ে আছি BGMEA ইউনিভার্সিটি অফ ফ্যাশন অ্যান্ড টেকনোলজি BUFT অভিভাবক এবং শিক্ষার্থী আপনাদের দুজনকেই আমি ছোট্ট কিছু তথ্য দিই যেটা আপনার ভবিষ্যতের ক্ষেত্রে বা সিদ্ধান্ত গ্রহণে কাজে লাগবে। 1980 সালের পর থেকে এ পর্যন্ত বাংলাদেশে যে ইন্ডাস্ট্রিটা সবচেয়ে বেশি গ্রো করেছে এই মুহূর্তে দেশের 82 থেকে 83% এক্সপোর্ট আর্নিং যেখান থেকে আসে সেটা হচ্ছে R&D সেক্টর, রেডিমেড গার্মেন্টস সেক্টর। এখন 50 বিলিয়ন, আগামী 7 বছরে সেটা $100 বিলিয়ন হবে। এই বিশ্ববিদ্যালয়ে যারা পড়াশোনা করবে তাদের চাকরির জন্যে ওই সেক্টরে যেতে হবে যেখানে বাংলাদেশে সবচেয়ে বেশি টাকা। তাহলে আপনি শুরুতে সিদ্ধান্ত নিতে সহজ হয়ে যাবে কেন আমি BUFT-কে আপনাদের সামনে তুলে ধরছি। দ্বিতীয়ত, 2030 সালের পর থেকে বাকি যে 20-25 বছর তার মধ্যে বাংলাদেশের গার্মেন্ট সেক্টর $100 বিলিয়ন বা তার বেশি পরিমাণ বড় হয়ে যাবে। সো আগামী 30-40 বছর আপনার জীবিকা নিয়ে চিন্তা করতে হবে না। এখন একটু আসি যে তাহলে আলাদা করে কেন BUFT-র কথা এভাবে বলতে হচ্ছে। আমাদের দেশে এখনও অনেক অভিভাবক, অনেক মেধাবীরা মনে করেন পড়াশোনা বা উচ্চশিক্ষা শুধুমাত্র সায়েন্স, ডাক্তার, ইঞ্জিনিয়ার অথবা BBA MBA-র বাইরে বোধ হয় আর কিছু নেই। এটা কি একটু হাস্যকর বা দুশ্চিন্তার কারণ নয় যে দেশের সবচেয়ে বড় সেক্টরের ব্যাপারে আমাদের কিছুটা হলেও আগ্রহের কমতি আছে? গার্মেন্ট সেক্টরে এই মুহূর্তে যে পরিমাণ সুযোগ আছে ক্যারিয়ার গড়ার আর কোনো সেক্টর আছে বলে আমার মনে হয় না। বাংলাদেশের 500 গার্মেন্টস ফ্যাক্টরি অলরেডি এনভায়রনমেন্টালি ফ্রেন্ডলি প্রোডাকশন প্রসেসের জন্য সার্টিফিকেশন পেয়েছে। সো আপনি যদি এনভায়রনমেন্টাল সায়েন্স পড়েন চাকরির সুযোগ আছে। প্রচুর পরিমাণে IoT, ইন্টারনেট অফ থিংস, অটোমেশন এই ব্যাপারগুলো আছে আমাদের গার্মেন্টসের সেক্টরে। সো আপনি যদি কম্পিউটার সায়েন্স পড়তে চান, আপনি যদি ইন্টারনেট বেসড কোনো কিছু ক্যারিয়ার করতে চান আপনার জন্য এই সেক্টর আছে। আপনি যদি দক্ষ সেলসম্যান হন তাহলে অ্যাপারেল মার্চেন্ডাইজিং নিয়ে যদি পড়াশোনা করেন, প্রতি সেমিস্টারে 600 ছেলে মেয়ে বের হয়ে সাথে সাথে গার্মেন্ট সেক্টরের কোনো না কোনো ফ্যাক্টরি বা অফিসে ইন্টার্নশিপ পেয়ে যায়। তাদের মধ্যে থেকে 200 থেকে 250 ছেলে মেয়ের ইন্টার্নশিপ শেষ হওয়ার সাথে সাথে চাকরি হয়ে যায়। টিচার্স, রিসোর্সেস, পন্থা, এরকম সব মিলিয়ে ইট কুড বি এ গ্রেট ডেস্টিনেশন ফর ইউ।